बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर रहीम। अस्सलामु अलैकुम या रहमतुल्लाहि व बरकातुहू। आमी एई मुहूर्ते किछु आलोचना करब जे मान आराफा की, कालेमा की एवं बिस्मिल्ला की। मान आराफा, कालेमा, बिस्मिल्ला, ये तीनटा जिनिस सम्बन्धे जदि केउ ए पृथ्वीते बोझे ताहले तिनि सृष्टिर ज्ञान बुझबेन, आत्मजगतेर ज्ञान बुझबेन, देहतत्त्वेर ज्ञान बुझबेन, महाविश्व ब्रह्मांडेर ज्ञान बुझबेन, 18,000 मखलुकातेर ज्ञान बुझबेन। विश्व आध्यात्मिक ज्ञान संचार दरबार शरीफ थेके आजके जे आलापगुलो हबे ए आलापगुलो आमादेर विश्व आध्यात्मिक ज्ञान संचार दरबार थेके नतून भावे देवार जन्य आमरा एकटा प्रस्तुति नियेछि, जेनो ए पृथिवीर मानुष आमादेर विश्व आध्यात्मिक ज्ञान संचारेर जे किछु रूहानियत ज्ञान आछे, देहतत्त्वेर ज्ञान आछे, आत्मतत्त्वेर ज्ञान आछे, যতটুকু অর্জন করা হয়েছে এখান থেকে কিছুটা বলা হবে এবং দেওয়া হবে। প্রথমত মান আরাফা নাফসাহু, অনেক শিষ্যরা, অনেক পীরেরা, অনেক সাধুরা এবং অনেক কবিরা বলে থাকে মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। এখন নিজেকে চেনা বলতে কি বুঝব? নিজেকে চেনা বলতে দুইটা ভাগে, প্রথম ভাগটি হলো নিজের এই মানব দেহটাকে চেনা। নিজের এই মানব দেহটাকে কি চিনব? সমস্ত সৃষ্টি বলতে এবং এই মানব দেহটাও আল্লাহর সৃষ্টি, কিন্তু এই মানব দেহটা আসলে কি? মানব দেহটাই হলো বা এবং বায়েতে বান্দা। আচ্ছা, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম যে বিষয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বান্দা ও রাসূল বলা হয়েছে এবং একটা পর্যায়ে গিয়া আল্লাহ তাকে দোস্ত বা বন্ধু বলেছেন। আমি যে কথাটি বলতে চাচ্ছি, প্রথমত মান আরাফা, মান আরাফা কি? মান আরাফা যখন মানুষ খুঁজতে যাবে এই মানব দেহের ভিতরে, তখন সেই মান আরাফা একটা নাফস, এবং এই নাফসটা বা অক্ষর, বা অক্ষরে গঠিত, এবং যতগুলো অক্ষর আছে এর মধ্যে বা হরফ শ্রেষ্ঠ। এ বা যদি পৃথিবীতে সৃষ্টি না হইতো তাহলে কোনো কিছুরই সৃষ্টি হইতো না। তাহলে বিসমিল্লাহ যদি আমি লিখতে যাই তাহলে বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বা। আচ্ছা, যদি বলা হয় যে না বা নয়, মিম সর্বশ্রেষ্ঠ অক্ষর, আমি বলবো মিম সর্বশ্রেষ্ঠ অবশ্যই, কিন্তু এই মিমটাও বায়ের ভিতরে নিহিত। কিভাবে? যে কায়দা যদি আমরা খুলি, কায়দার মধ্যে দেখতে পাই প্রথম আলিফ এবং শেষ অক্ষর দুটো ইয়ে ইয়া, ইয়ে ইয়া। তাহলে প্রথম অক্ষর আলিফ, তাহলে এত এত অক্ষর থাকতে সর্বপ্রথম দেখা যায় আলিফের সাথে বা অক্ষর। মিমে মোহাম্মদ হইলেও কিন্তু মিমটা কিন্তু আলিফের সাথে না, আলিফের সাথে হইল বা অক্ষর। তাহলে বায়ে বান্দা। আচ্ছা, তাহলে এই বা অক্ষরটাকে যদি কেউ রিচার্জ করে, এই বা অক্ষরটাকে নিয়ে যদি কেউ তর্জমা করে, তাহলে এই বা অক্ষরের মধ্যে পাওয়া যাবে বিসমিল্লাহ, এ বা অক্ষরের ভিতরে পাওয়া যাবে
মান আরাফা, এই বা অক্ষরের ভিতরে পাওয়া যাবে কালেমা। তাহলে কালেমাটা আল্লাহ এই বায়ের ভিতরে কি করে রাখলেন এবং মান আরাফা এই বায়ের ভিতরে আল্লাহ কি করে রাখলেন এবং বিসমিল্লাহ এই বায়ের ভিতরে কি করে রাখলেন, তাহলে আমি এই বাটা যে কি আমি একটু তুলে ধরব এবং মান আরাফা এবং কালেমা এর ভিতরে নিহিত, আমি এর ভিতরে বিসমিল্লাহও নিহিত, কিন্তু আমি বিসমিল্লাহ যে নিহিত এই বিসমিল্লাহকে আমি বার করব। সে বিসমিল্লাহটি হল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি আমি সূরা ফাতিহার মধ্যে দিয়ে দেই তাহলে এই বিসমিল্লাহটা চলে যাবে। বিসমিল্লাহ লিখতে ১৯টা অক্ষর, এই বিসমিল্লার ১৯টা অক্ষরের ভিতরে চলে যাবে, এই বিসমিল্লার ১৯টা অক্ষর চলে যাবে বা অক্ষরের ভিতর এবং এই বা অক্ষরটা চলে যাবে বা অক্ষরের নকতার ভিতর। এখন যে বিসমিল্লাটা ফাতেহার ভিতরে দিলাম, ফাতেহাটা বিসমিল্লার ১৯টা অক্ষরের ভিতরে দিলাম এবং বিসমিল্লার ১৯টা হরফ আমি বা হরফের ভিতরে দিলাম এবং বা হরফটা আমি বা হরফের নকতার মধ্যে দিলাম, এই বা হরফের নকতাটা আসলে কি? পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যদি বা হরফটা হয়ে থাকে তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি বাহরব হয়ে থাকে তাহলে হাজারো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বিশ্ব বাহরফের নকতার ভিতরে নিহিত। এখন নকতাটি কি এই জিনিসটা যদি আমি বলতে যাই তাহলে আমার মুখে ব্ল্যাক টিপ। আল্লাহ বলেছেন যে আমার গোপন ভেদ যে যেখানে সেখানে প্রকাশ করিবে তার অনন্ত সাজা হবে। তাহলে অনন্ত সাজা যদি হয় তাহলে আমি কি করে এই চ্যানেলটির মধ্যে এই কথাটি বলতে পারি? হ্যাঁ, যতটুকু জানি যদি এই পৃথিবীতে কেউ মনস্থির করে যে আমার এই বিষয়টা জানা দরকার যে বা হরফের নিচে নকতাটির ভিতরে লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন বিশ্ব লুকানো, এই নকতাটি আসলে বিষয়টা কি তা যদি কেউ জানার দরকার হয় তাহলে আমি তার সাথে কানে মুখে কথা বলতে পারবো, কিন্তু চ্যানেলের মধ্যে না। যদি বলি তাহলে হয়তো আল্লাহ বলবে যে আমার গোপন বেদ যে যেখানে সেখানে প্রকাশ করিলে তার অনন্ত সাজা হবে। তাহলে আমাকে কেউ অনুরোধ করে এই কথাটি জিজ্ঞাসা করবেন না, তাহলে আমাকে কি চান সেই সাজার মধ্যে আমি পড়ি? তাহলে যদি আল্লাহ আপনাকে দয়া করে আমাকে দয়া করে তাহলে আপনার সাথে যদি আমার কখনো দেখা হয় তাহলে এই কথাগুলো কানে মুখে বলার জিনিস, এভাবে বলা অসম্ভব। এই গেল একটা বিষয়। এখন মান আরাফা নাফসাহু যে বিষয়টা বায়ের মধ্যে নিহিত এবং কালেমাটা যে আছে সেটাও বায়ের মধ্যে নিহিত, তাহলে কালেমা লিখতে দুইটা মিম পড়ে। কালেমার মধ্যে কার নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি শুধু মোহাম্মদ লিখতে যাই তাহলে দুইটা মিম, তাহলে দুইটা মিম বায়ের ভিতরে নিহিত আছে। তাহলে কিভাবে আছে তা দেখে নেওয়ার বিষয়। তাই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু, যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। আরও একটি বিষয় বলবো, এই পৃথিবীতে বহু মানুষ বহু জায়গায় মুর্শিদ ধরছে। মুর্শিদ ধরতে হবে কোরআনে আছে, মুর্শিদ ধরতে হবে হাদিসে আছে। এখন কেউ বুঝিয়ে ধরল, কেউ না বুঝিয়ে ধরল, কেউ দেখা দেখি ধরল কিন্তু বুঝল না। তবে আমি বলবো এই মানব জীবনটার অনেক মূল্য, এই মানব জন্ম নিয়ে পৃথিবীতে জন্ম নিয়ে আসছি,
অনেক সাধনার বলে, অনেক কর্ম বলে, অনেক ভাগ্য বলে আমরা মানব জন্ম পাইছি। এখন কেউ যদি এই পৃথিবীতে কোনো মুর্শিদ ধরে, তাহলে সেই মুর্শিদের কাছে সর্বপ্রথম তার জানা থাকবে, জানতে হবে কি যে হে গুরু আমি কি, আমার পরিচয় কি। যদি আপনি বলেন আমি ইমুক, তাহলে সেই নামটি আমার মানব দেহের মধ্যে কোথায় লেখা। যদি বলা হয় আল্লাহ আমাকে সৃষ্টি করছে, তা আল্লাহ যে আমাকে সৃষ্টি করছে সেই প্রমাণটি আমার মধ্যে কোথায়। এবং মানব দেহের মধ্যে আল্লাহ বিসমিল্লাটাকে রাখছে, এই বিসমিল্লাটা মানব দেহের মধ্যে কোথায়। এবং বিসমিল্লার যে প্রথম অক্ষর বা, এই বা অক্ষরটা মানব দেহের মধ্যে কোথায়। আমি যদি এই পরিচয়গুলো আপনার কাছে পাই, তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। আর যদি আমি এই জিনিসগুলো না পাই, তাহলে আমার জীবন, আমার এই মানব জীবন, ধন্য জীবনটা তখন আর ধন্য থাকবে না। কারণ এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত একজন মুর্শিদের কাছে, একজন গুরুর কাছে কেউ না পাবে, না পেয়ে মুরিদ হবে, তিনি কখনো ইহকাল পরকালে অগ্রসর হইতে পারবেন না। আরেকটা বিষয় হলো, মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে, যদি কোনো ব্যবসা বাণিজ্য করে, একবার ব্যবসা করতে গেছি লস হয়েছে, আরেকবার করতে গেছি লস হয়েছে, কিন্তু কোনো দিন আবার লাভ হবে। কিন্তু এই পৃথিবীতে যদি কেউ গুরু ধরে ঠকে, তাহলে তার সারা জীবনটাই লস। এই জন্য বলি, কেউ যদি দেখা দেখি গুরু ধরে থাকেন, তা গুরুর কাছে প্রশ্ন করবেন আমার মধ্যে বিসমিল্লাটা কোথায়, আমার মধ্যে মা নারাফাটা কোথায়, আমার মধ্যে কালমাটা কোথায়, এবং আমার মধ্যে আমার নিজ পরিচয়, আমার নাম লেখা আল্লাহ লিখিয়া দিছে, এই নামটা আরবি অক্ষরে আমার মধ্যে কোথায়, হে গুরু আমাকে বলেন। যদি কোনো গুরু এই জিনিসটা দিতে না পারে, তাহলে সারাটা জীবনই আমার লস। তাই বলি, যেই গুরু এই বিষয়গুলো দিতে পারবে না, তার কাছে কখনো যাবেন না, আর যেখানে পাবেন সেখানে যাবেন। এ হলো একটা বিষয়। আরও একটি বিষয়, যদি হুট করে আমাকে কেউ বলে যে আপনার দেহের মধ্যে আপনি কি এগুলো দেখছেন, তাহলে আমাকে দেখানতে হতো কি। যদি আমাকে কেউ বলে তাহলে আমাকে দেখানতো দেখি, তাহলে আমি বলবো আমি গুরুর চরণে আঠাশ বৎসর, আমার গুরুর চরণে আমি 28 বৎসর পড়েছিলাম, গুরুর নির্দেশে আমি সাধন ভজন যাই কিছু করেছিলাম, সেই বিনিময়ে আমার মুর্শিদ আমাকে এগুলা দেখাইছে, আমাকে জানাইছে, আমাকে বোঝাইছে। এখন যদি আপনি বলেন 28 মিনিটে আপনাকে কিটা দেওয়া সম্ভব, এই জিনিসগুলো অর্জন করে নিতে হবে। তবে আনুষাঙ্গিকভাবে আপনার যে পরিচয়, এই পরিচয়টা আপনার মধ্যে, আপনার দেহের মধ্যে আরবি অক্ষরে লেখা, যা 2 নয়নে দেখা যায়। এবং বিসমিল্লার যে পরিচয়টা, মান আরাফার যে পরিচয়টা আপনার দেহের মধ্যে আছে, যা আপনি নিজে দেখবেন এবং জ্ঞান অর্জন করবেন, এরপর সাধনা করবেন, আপনি অগ্রসর হইতে পারবেন। যে আরেকটা কথা বলা হয়েছে যে সমস্ত কিছু সারমর্ম বায়ের ভিতরে, বায়ের সারমর্ম বায়ের নক্তার ভিতরে। তাহলে এই নক্তাটির ভিতরে যদি ঢুকতে হয়, এই নক্তাটির ভিতরে যদি কেউ প্রবেশ করতে পারে, প্রবেশ করতে গিয়ে দেখে বহু তালা দেওয়া আছে, তখন এই তালাগুলো খুলতে গিয়ে তার যে সাধনের জ্বালাগুলো সইতে হবে, তখন সেই সইতে সইতে সেই তালাগুলো যখন খুলবে, তখন দেখতে পাবে যে এর ভিতরে কি আল্লাহ সৃষ্টি করে রাখছেন। তাই বলি, আমি যেই কথাগুলো বললাম, এই কথাগুলো যদি কোনো গুরুর কাছে বলা হয় এবং তিনি যদি বলে যে হ্যাঁ আমার কাছে আছে, আমি এই জিনিসগুলো দিতে পারবো, তাহলে তার কাছে বায়াত গ্রহণ করেন। তাই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার আপনাদেরকে এই পরামর্শটা দিল। যদি আপনাদের মনে ভালো লাগে, শ্রবণ করলেন, এই কথাগুলো যদি আপনারা জাস্টিফাই করে চলেন, তাহলে আমার এই কথাগুলো বলা আমার সার্থক। আর যদি আপনারা ভাবেন অন্য কিছু, তাহলে আমি দুঃখিত, আপনাদেরকে আমি বুঝাইতে পারি নাই। আর যদি কেউ বুঝে থাকেন আর মেনে থাকেন, তাহলে আমার বলাগুলো সার্থক, আমার জীবন ধন্য। এই বলে আমি রাখলাম। আল্লাহ হাফেজ।